So combination of capacitor, two types of combination, series and parallel. So both of them you have already studied. Series connection, in this connection we actually connect the equipments one after another, and a single loop is there, right? Okay, if there is only single loop, then we can say the components are in series connection, and if there are multiple loops, then we say that it is in parallel connection. Acha, so did you find any mismatch what you studied in SSC level and what you saw here? No, sir. Nothing? Everything is same? মানে স্যার বুঝছি বাট ফর্মুলাটা একটু ডিফারেন্ট মনে হয়নি প্যারালালের জন্য ওখানে যে ফর্মুলাটা ছিল সেটা কিন্তু এখানে সিরিজের জন্য আর প্যারালালের ওই সিরিজের জন্য ওখানে যেটা ছিল সেটা এখানে প্যারালালের জন্য মনে নেই যে আমরা রেজিস্ট্যান্সের জন্য এইভাবে পড়ছিলাম যে এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট ইট ইজ ইকুয়াল টু 1 by R1 plus 1 by R2. This is for parallel. Correct? Yes. এখানে সেটা হচ্ছে সিরিজের জন্য আর সিরিজের স্যার এরকম কেন ক্যালকুলেশন যদি বুঝে থাকো তাহলে তো এটা বোঝার কথা আমি কি ক্যালকুলেশনটা এক্সপ্লেইন করব স্যার এক্সপ্লেইন করে দেব আর তারপর দেখো এটা কিন্তু ছিল রেজিস্ট্যান্সের জন্য বাট এখানে আমরা যেটা করতেছি সেটা ক্যাপাসিটরের কানেকশন সো একটু ডিফারেন্ট হওয়াটা স্বাভাবিক তাই না ওকে তো ঠিক আছে দেখো পড়ছো কে কে একটু হাত তোলো তো দেখি রেগুলারলি আসলে জাস্ট পড়তে বলতেছি এটা হোমওয়ার্ক এটাও যদি না করো তাহলে স্যার আমি রেজ হ্যান্ড পাইতেছি না বুঝছ নাই কি আমি রেজ হ্যান্ড পাইতেছি না আমার পিসিতে আমি রেজ হ্যান্ড পাইতেছি না কেমনে হাত তুলে ও আচ্ছা রেজ হ্যান্ড পাইতেছো না আমি কিন্তু ছিলাম রেজিস্ট্যান্স পাইতেছো না আচ্ছা ওকে আচ্ছা ওকে সো লেট আস সি এট ফার্স্ট উই হ্যাভ পেজ নাম্বার 96 দ্য লাস্ট প্যারাগ্রাফ ওকে The definition of equivalent capacitor or equivalent capacitance. Now, what we mean by equivalent? Equivalent means if we have a couple of capacitor, okay, all fixed, let us say in series or in parallel, doesn't matter, okay, whatever the combination is. If I want to use only one capacitance by excluding all of them, I want to remove all of them and put only one capacitor which will serve the same capacitance. Which is equal to them. Okay. Previously, these three were serving a certain amount of capacitance. Now I will remove them and I will replace only one capacitor which will serve the same purpose. Now that capacitor, okay, will be known as the equivalent capacitor of all the previous ones. Is it clear? যখন মনে করো তিনজন লোক আছে আমার ওকে তিনজন লোক একটা সার্টেন অ্যামাউন্টের কাজ করে এখন এই তিনজনকে বাদ দিয়ে আমি যদি একজন লোককে রাখি যে কিনা ওই তিনজনের মতো কাজ করে দিতে পারে তাহলে এই লোকটা হচ্ছে আগের তিনজনের ইকুইভ্যালেন্ট ক্লিয়ার আন্ডারস্টুড ইকুইভ্যালেন্ট আমরা কি বলেছি ওকে নাও ইফ দা কম্বিনেশন অফ ক্যাপাসিটরস ইজ রিপ্লেসড বাই আ সিঙ্গেল ক্যাপাসিটর ইন সাচ আ ওয়ে দ্যাট দা পটেনশিয়াল ডিফারেন্স এন্ড চার্জ অফ কম্বিনেশন ডু নট চেঞ্জ নাথিং উইল চেঞ্জ ওকে এভরিথিং উইল রিমেইন দ্য সেম ওকে So then it is called equivalent capacitor of the combination and capacitance of that capacitor is called the equivalent capacitance. Okay. Now come to page number 97. Series combination of capacitors. Sir, I have a parallel plate capacitor with dielectric slab. It is the doubt, sir. Dielectric slab. Follow it. It is sir, 1/1 by K. Cano. এটার ডিরাইভেশনটা তো এখানে দেখানো নাই এই ডিরাইভেশনটা সত্যি কথা বলতে অনেস্টলি আমিও জানি না এখানে আমাদেরকে শুধুমাত্র ইকুয়েশন দিয়ে দিছে যেমন দেখো এই ডাইইলেকট্রিক স্ল্যাবটা না থাকলে আমাদের কি রকম হবে সেটার ডিরাইভেশনটা সুন্দর মতো দেখানো আছে আমরা জানি যে মানে যে ইকুয়েশন 2.46 এটা কিভাবে আসছে এটা আমরা জানি বাট এখানে এই যে ডাইইলেকট্রিক স্ল্যাবটা দিলে কি রকম ভাবে হবে কি কি চেঞ্জ হবে সেগুলো আসলে এখানে ক্লিয়ারলি মেনশন করে ওরা খালি বলে দিয়েছে যদি ডাইইলেকট্রিক স্ল্যাব থাকে
তাহলে এই ইকুয়েশনটা আমরা ইউজ করব বাট এই ইকুয়েশনটা কিভাবে আসছে এটা এখানে দেয়া নাই এই কারণে আসলে আমিও জানি না এটা তোমাদেরকে জানাইতে পারতেছি না তো তোমরা চাইলে একটু অনলাইনে খুঁজে দেখতে পারো ঠিক আছে তো সেখান থেকে যদি বুঝতে পারো তো বুঝো আর নাইলে আমাকে একটু ফরওয়ার্ড করে আমিও দেখে যতটুকু বুঝতে পারি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ওকে বাট এটা মোটামুটি শিওর যে এটা যে ডেরিভেশনটা এখানে লাগবে না বাট তারপরে জানার তো কোনো শেষ নেই যদি জানতে চাও তাহলে অবশ্যই খুঁজে দেখতে পারো ঠিক আছে জানতে চাইতে পারো ওকে স্যার আচ্ছা তো সিরিজ কম্বিনেশন অফ ক্যাপাসিটর দা কম্বিনেশন ইন হুইচ দা সেকেন্ড প্লেট অফ দা ফার্স্ট ক্যাপাসিটর ইজ কানেক্টেড টু দা ফার্স্ট প্লেট অফ দা সেকেন্ড ক্যাপাসিটর আচ্ছা এখানে দুইটা প্লেটের কথা বলা হচ্ছে একটা প্লেটের ফার্স্ট একটা ক্যাপাসিটরের দুইটা প্লেট ফার্স্ট প্লেট সেকেন্ড প্লেট ওকে সো ফার্স্ট ক্যাপাসিটর ইজ সেকেন্ড প্লেট সেকেন্ড ক্যাপাসিটরের ফার্স্ট প্লেটের সাথে কানেক্টেড থাকবে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড রাইট then our second capacitor is second plate third capacitor first plate is connected okay. so if we arrange them in such a way then what will happen the combination acha okay so what I was trying to say see this is the first capacitor this is second capacitor this is the third capacitor and every capacitor will have two plate first plate and second plate as I have labeled them first plate second plate now second plate of the first capacitor will be connected to the first plate of the second capacitor then again second plate of the second capacitor will be connected to the first plate of third capacitor if I connect them in such a way then it will be called series combination is it clear now Irfan yes sir okay so let us go through the definition again the combination in which the second plate of the first capacitor the second plate of the first capacitor is connected to the first plate of the second capacitor then second plate of the second capacitor is connected to the first plate of the third capacitor and so on we can continue up to infinity this combination is called series combination okay and the figure is clearly shown in the page 97 figure 2.24 okay Now, as they have shown the potential difference, one terminal, another terminal, the potential difference between these two points is V1. Again, these two points, it is V2, and these two points, it is V3. It is not the distance; it is the potential difference between two points. Okay. And the total potential difference as they have shown which will be the potential difference of equal to this one is V okay equivalent capacitance of a series combination see if plus Q charge is given to the first plate of the first capacitor from an electric cell I have given how much amount of charge plus Q from electric cell it is connected to the positive end so it will be positively charged okay this will induce minus Q charge in the inner surface of the other plate correct this one will have now minus Q charge we know this right equal amount of the opposite charges are stored in the parallel plate so what will happen inner surface of the other plate and plus Q charge will flow to the first plate of the second capacitor right now as we know plus Q charge have been accumulated here and this will repulse the positive charges of the second plate so equal amount of positive charges will get out from this second plate and it will reach the first plate of the second capacitor so this one also will become plus Q charged again it will you know repulse out the plus Q charges from this plate so this will become minus Q charge and the repulsed out charges will reach the first plate of the third capacitor so it will become again positive charge and from here again minus Q charge minus Q charge will be induced here as plus Q amount of charge will be repulsed by this plus Q charge and it will come here is it clear
If you talk about the movement of the positive charges, actually this is not the case. We know that electrons move always, right? So we have to think it actually in the opposite direction. What they discussed is according to the conventional idea, okay? But we know that positive charges do not flow. What flows? Electrons, the negative charges. So it will be just the opposite. From here, negative charges will flow and it will come here, so it will be minus Q, okay? So negative charges will be pushing out the negative charges from here. So negative charges will go, as a result, it will become positively charged. As negative charges have come here, it will become negatively charged, and these negative charges will be pushing out the negative charges from here. So it will become positive charge. Again, the negative charges which has been pushed out will come to this plate and make it negatively charged. And this negative charge will be pushing out the negative charges from here, and which will eventually flow to this end. Is it clear now? This is how actually the thing happens. Okay. Sir. If anybody have any doubt, raise your hand. Oh, acha. Sir. You want to ask something? Sir, sir, যদি পজিটিভ যদি পজিটিভ চার্জ কে পুশ করে এন্ড দেন ব্যাটারির মধ্যে যদি পজিটিভ চার্জ হয় তাহলে ব্যাটারিটা পজিটিভলি চার্জ হয়ে যাবে না দুইটা প্লেট এখানে তাই না হ্যাঁ তো একটা প্লেট যদি পজিটিভলি চার্জ হয় তাহলে ও কি করবে অন্য আরেকটা প্লেট থেকে পজিটিভ চার্জগুলোকে বের করে দিবে যদি আমরা পজিটিভ চার্জের মুভমেন্টের কথা বলি তো পজিটিভ চার্জগুলোকে যদি অন্য প্লেট থেকে বের করে দেয় তাহলে সেই প্লেটটা অটোমেটিক্যালি নেগেটিভলি চার্জড হয়ে যাচ্ছে না হ্যাঁ তো একটা ব্যাটারি তো এভাবেই হয় না একটা পজিটিভ এন্ড থাকে আর একটা নেগেটিভ এন্ড থাকে তো এই ক্যাপ প্রত্যেকটা ক্যাপাসিটরেই দেখো একটা পজিটিভ প্লেট একটা নেগেটিভ প্লেট পজিটিভ প্লেট নেগেটিভ প্লেট পজিটিভ নেগেটিভ প্লেট স্যার বুঝছি তোমার কোশ্চেনটা কি ছিল আমি আসলে এটা বুঝিনি স্যার আমার কোশ্চেন ছিল যে যে লাস্টে দিয়ে যে পজিটিভলি চার্জ বাইর করছে ও পজিটিভলি চার্জ করে তো ব্যাটারিতে এসে স্টোর হবে তাহলে ব্যাটারিটা পজিটিভলি চার্জ হয়ে যাবে না ব্যাটারিতে এসে স্টোর হবে নো ব্যাটারিতে এসে স্টোর হয় না তুমি এই ব্যাটারির কথা বলতেছো এই যে এটা হ্যাঁ হ্যাঁ না এটা স্টোর হয় না এটা আসলে ডিসচার্জ হইতে থাকে এই যে ডিসচার্জ হওয়ার মানেটা কি আসলে আমরা একটু বুঝি একটু খেয়াল করলে দেখবা যে আমরা যখন আসলে ক্যাপাসিটর বা যে কোনো একটা ব্যাটারিতে ইউজ করি তখন আমরা কি করি আমরা নেগেটিভ এন্ড থেকে ইলেকট্রনগুলোকে কন্টিনিউয়াস নেগেটিভ প্লেটগুলো নেগেটিভ প্লেটে কি আছে এক্সট্রা ইলেকট্রন আছে সেই এক্সট্রা ইলেকট্রনগুলোকে ফ্লো হওয়ার রাস্তা করে দিই সো দ্যাট ইট কামস টু দা পজিটিভ এন্ড তো নেগেটিভ এন্ড উইল লুজ ইলেকট্রন এর এক্সট্রা ইলেকট্রন আছে সেগুলো লুজ করবে সো ইট উইল গ্র্যাজুয়ালি স্টার্ট টু বিকাম নিউট্রাল এক্সট্রা ইলেকট্রনগুলো দিয়ে দিচ্ছে এবং এই ইলেকট্রনগুলো ঘুরে যে সার্কিট দিয়ে হোক ঘুরে কোথায় আসতেছে পজিটিভ প্লেটে আসতেছে পজিটিভ প্লেট হ্যাজ ল্যাক অফ ইলেকট্রন সো অ্যাজ ইট ইজ গেটিং ইলেকট্রন ইট উইল স্টার্ট টু বিকাম নিউট্রাল টু সো যখনই এক্সট্রা ইলেকট্রন সবগুলো নেগেটিভ প্লেট দিয়ে দিবে এবং সেই এক্সট্রা ইলেকট্রনগুলো পজিটিভ প্লেট নিয়ে নিবে বোথ অফ দ্যাম উইল বিকাম নিউট্রাল এবং তখনই আমরা বলবো এই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে আর কাজ করতেছে না তার মানে কি ব্যাটারিটা একেবারে ডিসচার্জ হয়ে গেছে এটা আমাদের ফোনের ক্ষেত্রে যদি আমরা বলি আমাদের ফোন 0% চার্জ হয়ে যায় এটা কখন হয় যখন অল দা নেগেটিভ এক্সট্রা ইলেকট্রন হ্যাভ অলরেডি ট্রাভেলড টু দা পজিটিভ প্লেট নাও দেয়ার ইজ নো পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দা পজিটিভ এন্ড নেগেটিভ প্লেট বিকজ দেয়ার ইজ নো পজিটিভ এন্ড নেগেটিভ প্লেট এনিমোর বিকজ বোথ অফ দেম হ্যাভ বিকাম নিউট্রাল দ্যাট ইজ হোয়াই আওয়ার ফোন গোজ অফ ইট ইজ ট্রু ফর এভরিথিং এলস ওকে বুঝতে পারছো এটা স্যার বুঝছি হ্যাঁ স্যার বুঝছি So battery does not become charged because battery তে দুইটা প্লেট আছে ওই দুইটা প্লেট চার্জ থাকে এবং যখন চার্জ আমরা ফ্লো হতে দিব প্লেট দুইটা ডিসচার্জ হতে থাকবে as a result আমরা বলবো টোটাল ব্যাটারিটাই ডিসচার্জ হচ্ছে আচ্ছা যাই হোক ওকে সো লেটস মুভ অন সো দিস প্রসেস ইজ রিপিটেড ইয়েস দিস প্রসেস উইল বি রিপিটেড দাস ওয়ান প্লেট অফ দা ইচ ক্যাপাসিটর গেটস প্লাস কিউ চার্জ সি One plate of each capacitor gets plus Q charge and one plate will become minus Q charge. Okay. So if V1, V2, V3, etc. etc. means if we have more, okay, then these are the potential difference between the plates of the capacitor. Definitely there will be potential difference, right? That is the one which will be causing the electron flow or current flow, we can say. Acha, the potential difference of the first plate and the last plate of the series combination would be, yes, we know that this total potential difference has been divided between them.
So if I combine them, I should be getting the total potential difference. So V will be equal to V1 plus V2 plus V3. If I add them up, then I should be getting this one. Now, if C1, C2, C3 are the capacitance of the capacitors, then what we can write? See, the capacitance of this one is C1, C2, and C3. Then we already know that E is equal to Q divided by C. V is the potential difference, Q is the amount of charge, and C is the capacitance. Now, potential difference are different for all, right? And capacitance is also different for different capacitors. But amount of charge Q, that is the same. Because see, the same amount of charge I have stored in each capacitor. So the amount of charge stored will be the same. Now what I will do, I will simply cross multiply. If I find out the value of C1 from here. Oh, it has kora lagben. Actually, what we can do, we can sir, place, bolo. Potential joto beshi capacitance toto kom kemne? পটেনশিয়াল যত বেশি ক্যাপাসিট্যান্স যত দেখেন এখানে যদি আমরা কিউ যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সি রাইট 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 তাহলে আচ্ছা এটার জন্য আমাদের ক্যাপাসিট্যান্সের ডেফিনিশনে যাইতে হবে একটু ক্যাপাসিট্যান্সের ডেফিনিশনটাতে আসো দ্যাট ইজ ইন পেজ নাম্বার 94 তুমি গুড কোশ্চেন করছো ওকে পটেনশিয়াল ডিফারেন্স যদি বেশি হয় তাহলে ক্যাপাসিট্যান্স বেশি হওয়ার কথা নো পটেনশিয়াল ডিফারেন্স যদি বেশি লাগে ক্যাপাসিট্যান্স বাড়ানোর জন্য পটেনশিয়াল ডিফারেন্স যদি বেশি লাগে তাহলে ক্যাপাসিট্যান্স কম ওকে আমরা দেখি কি ক্যাপাসিট্যান্স কি The capacitance of a capacitor is defined as the amount of charge accumulated in each plate of the capacitor to maintain unit potential difference. মানে potential difference 1 করার জন্য কতটুকু charge আমাকে দিতে হবে। এখন মনে করো charge এর amount আমি fix রাখলাম। কিন্তু potential difference maintain করার জন্য আমাকে বেশি পরিমাণ capacitance দিতে হচ্ছে। তো তাইলে একটা একটা সাথে দেখো উল্টা relation। তোমরা definition টা একটু পড়ো আবার। The capacitance of a capacitor is defined as the amount of charge accumulated in each plate of the capacitor to maintain unit potential difference. They can say potential difference ke fix kore dise ei karone ashole amar mone hoy tomar ekটু confusion hocche. এটা ডেফিনিশনটা আসলে এমন ভাবে দেয়া যে চার্জের সাথে রিলেশনটা বুঝে যাচ্ছে বাট পটেনশিয়াল ডিফারেন্সের সাথে বুঝে যাচ্ছে না এটাকে কিভাবে বোঝানো যায় আমি চিন্তা করতে দাঁড়া আমাদের এখানে বিষয়টা আমরা এভাবে শিখছি যে 5 কুলম চার্জ অ্যাকুমুলেট করলে 1 ভোল্ট সরি ধরো 5 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স দিয়ে আমরা কি বলতেছি বুঝতে পারতেছি না তো যদি আমরা যেহেতু এই ইকুয়েশনের ভিতরে আমাদের C is equal to হচ্ছে Q divided by V দেখো Q divided by V Q is the charge V is the volt তো তাইলে এখানে দেখা যাচ্ছে যদি আমরা পটেনশিয়াল ডিফারেন্সটা ইনক্রিজ করি তাহলে আমাদের ক্যাপাসিট্যান্সটা কি হবে কমে যাবে যদি আমরা চার্জ সেম রাখি চার্জ আমরা বাড়াবো না আমরা চার্জ সেম রাখবো তাইলে পটেনশিয়াল ডিফারেন্স তো যদি বাড়াই তাহলে ক্যাপাসিটর অবশ্যই এখান থেকে কমে যাবে আচ্ছা এখানে V1 যেরকম বের করছি V2 V3 আমরা এরকম বের করতে পারি তাই না
Now I want to replace all the capacitor by an equivalent capacitor, right? So let us say that equivalent capacitor is Cs. So what I can write for this one, from this equation, Cs is equal to, I can write Q divided by D. So D, if I cross multiply, D will come here and it will be Q divided by Cs. So V is equal to Q divided by Cs. I will just replace the value of V in the previous equation. So V will be replaced by Q by Cs. So from here, if I take the Q common, and from both sides, if I divide both sides by Q, then what will happen? This Q and this Q will be vanished, and we will get this equation, 1 by Cs is equal to 1 by C1 plus 1 by C2 plus 1 by C1. Okay? Yes, sir. Acha. So this is only for 3. If you have any more, then what will happen? You may add as much as you want. You can add up to n. N is a natural number, okay? Then come to the parallel connection. Parallel combination, page number 98, the combination in which the positive plates of the capacitors are connected to a common point and negative plates are connected to a common point or grounded is called parallel combination of capacitors. Let us see the diagram. So as you can see, we have three capacitors and all the positive plates are connected to this common point and all the negative plates are connected to another common point. So if the combination or the type of combination is like this, then all the positives are connected to one common point and all the negative are connected to another common point, then we can say this type of arrangement is parallel combination. Is the definition clear? In these three, all the positive plates are connected to a common point. So these are in parallel. But in case of series, you will see that the positive will be connected to the negative of the other one. Here, all the positives are connected together. But in series, the positive of one plate will be connected to the negative of the other plate. Do you understand my point? If you remember the picture of the figure or the diagram of series connection, the negative plate of the first was connected to the positive of the second. So, seeing that, we can actually understand whether they are connected in series or parallel. Okay. Now, the calculation. As we know, the capacitance of them will be C1, C2, and C3. And
Q charge will be coming out from here. Let us say we are considering the conventional idea. So Q charge will be coming out, and this Q charge will be distributed to them, right? Let us say it got Q1, it got Q2, and it got Q3 amount of charge. Okay, then what will happen? they will be accumulated here, and if this is plus Q charge, then minus Q charge will be going. আজকে আসলে উল্টা পাল্টে হয়ে যাচ্ছে, আমি আবার শুরু থেকে বলি, তোমরা একটু শুনো, ওকে? জাস্ট শুনো, এখান থেকে মাইনাস কিউ চার্জ আসবে এই পয়েন্টে, এই পয়েন্টে আসার পর এটা তিন ভাগে ভাগ হয়ে যাবে, মাইনাস কিউ1 চার্জ এখানে আসবে, মাইনাস কিউ2 চার্জ এখানে আসবে, মাইনাস কিউ3 চার্জ এখানে আসবে। এতটুকু ক্লিয়ার সবাই? যে মাইনাস কিউ চার্জ এসে তিন ভাগে ভাগ হয়ে গেছে। এখন মাইনাস কিউ1 চার্জ কি করবে? মাইনাস কিউ1 চার্জ এখান থেকে মাইনাস কিউ1 চার্জগুলোকে বের করে দিবে, মানে যতগুলো ইলেকট্রন এখানে এসে জমা হবে ঠিক ততটা ইলেকট্রন এখান থেকে বের হয়ে যাবে। তো এখান থেকে ইলেকট্রন যদি বের হয়ে যায়, তাহলে এই প্লেটটা কি হবে দেখে বলো তো? পজিটিভলি চার্জ হয়ে যাবে না? তো যেহেতু এখানে মাইনাস কিউ1 চার্জ জমা হয়েছে, সেই মাইনাস কিউ1 চার্জ এখান থেকে মাইনাস কিউ1 চার্জকে বের করে দিবে, অ্যাজ এ রেজাল্ট ইট উইল বিকাম প্লাস কিউ1 চার্জ। সো দ্য সেম উইল বি রিপিটেড ফর দ্য আদার যাই হোক, আমরা এখান থেকে বুঝতে পারি যে কিউটা গিয়ে ওখানে তিন ভাগে ভাগ হচ্ছে, তাইলে যদি আমরা চার্জ সবগুলাকে অ্যাড করি, তাইলে আমরা টোটাল যত চার্জ গেছিল সেটা আমরা পাবো। ইট ইজ জাস্ট লাইক দা কারেন্ট ফ্লো। তোমাদের মনে আছে কিনা জানি না, যে আই এসে এরকম প্যারালালে ডিভাইড হয়ে যেত, প্যারালাল কানেকশনে কি হয়ে যেত, কারেন্ট আই এসে তিন ভাগে ভাগ হয়ে যেত, যতটা ভাগ হবে আর কি, যতটা ব্রাঞ্চ আছে। তো যাই হোক, এখন এখান থেকে কি লেখা যায়? উই নো দ্যাট সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি, সো কিউ ইজ ইকুয়াল টু সি ভি। তো তাহলে এখানে কি লেখা যায়? কিউ1 ইজ ইকুয়াল টু C1। ও আচ্ছা, এখানে একটা জিনিস সেম থাকবে, কি সেম থাকবে বলতে পারবা? চার্জ, পটেনশিয়াল ডিফারেন্স। সবার জন্য চার্জ তো ডিফারেন্ট, এই যে Q1 চার্জ জমা হইলো এখানে, Q2 এখানে, Q3 এখানে, বাট দুটোর জন্য পটেনশিয়াল ডিফারেন্স সেম। কেন? বিকজ সবগুলোর পটেনশিয়াল ডিফারেন্স হবে এই পটেনশিয়াল ডিফারেন্সের ইকুয়াল। এই যে ব্যাটারির সাথে এটা কানেক্টেড না, তো এটার যে পটেনশিয়াল ডিফারেন্স, এটারও সেম পটেনশিয়াল ডিফারেন্স, এটারও সেম পটেনশিয়াল ডিফারেন্স হবে, মনে থাকে যেন। তাহলে এটা হবে C1B + C2B + C3B, এবং এখানে কিউ এর বদলে আমরা বসাইতে পারি CB। তো যদি আমরা B টা ওই দিক থেকে কমন নিয়ে ফেলি, তাহলে এটা হবে C1 + C2 + C3। ও আচ্ছা, এটা তো যে ক্যাপাসিটর আমরা এখানে নিচ্ছি সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফর প্যারালাল কানেকশন। তো CP দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, এখানে B কমন নিলে বোথ সাইড B দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাবে CP = C1 + C2 + C3। দিস ইজ আওয়ার ইকুয়েশন, ওকে? আচ্ছা, আমি এই জিনিসটা আবার একটু জিজ্ঞেস করি, যদি কারো ডাউট থাকে যে মানে কেন পটেনশিয়াল ডিফারেন্সটা ইকুয়াল হবে, আমাকে আবার জিজ্ঞেস করতে পারো, অসুবিধা নেই। স্যার বুঝছে, বুঝছো না? আচ্ছা, ওকে। তো তাইলে বাস হয়ে গেল। স্যার
ফার্স্টে দুইটা পিরিয়ড আছে বাট আলাদা আলাদা একটা ফার্স্ট একটা লাস্ট কোন একটা দিন জানি লাস্টের পিরিয়ডটা আমাকে দেয়া হয়েছে নিশা ম্যাডাম স্যার থার্সডেতে থার্সডে না আচ্ছা ঠিক আছে তোমাদের কি ইনফর্ম করে নাই যে রুটিন চেঞ্জ হয়েছিল বা এরকম কিছু স্যার চেঞ্জ করে দিয়েছে দেখেন আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে একটা কাজ করো একটু ইয়াকে জিজ্ঞেস করিও কি বলে টুয়েস্টের লাস্ট পিরিয়ডটা কার এটা একটু তোমাদের ক্লাস টিচারকে জিজ্ঞেস করতে পারো অথবা নিশা ম্যাডামকে জিজ্ঞেস করতে পারো আমাকে আসলে ইনফর্ম করা হয়েছে এখন জানি না তোমাদের দিকে কেন ইনফর্ম করা হয়নি নাকি আবার চেঞ্জ হয়ে গেছে ডিসিশন তো ঠিক আছে ওইটা তোমরা ক্লাস টিচারের সাথে ক্লিয়ার করে নিও ওকে ক্লিয়ার করে আমাকে একটু জানাও ওকে